খুব কষ্ট পাচ্ছ নাকি রে চাচা? কষ্ট পাচ্ছি কিনা তা আমি ক্ষতি পারব না, তবে আমার যাওয়ার দিন শেষ হয়ে আছে সেইটি আমি বুঝতে পারছি। এইটি কি কো চাচা, তুমি মরে গেলে আমরা যে এতিম হয়ে যাব নে? হয় একটাই সওয়াল ছিল আমার, তা কবর দিয়ে রাখি, আমি আর কতকাল দুনিয়ার পর বাইজে থাকব? এত চিন্তা করো কে চাচা, আল্লাহর ইচ্ছায় তুমি ঠিকই সুস্থ হয়ে উঠবে। চাচার জন্য দরদ কত? তোর মা কোনে রে ফুলমালা? কে গো চাচা, মা তো ঘরেই রয়েছে। ও যাই রে ফুলমালা। আচ্ছা যাই গো চাচা। বুড়ো কষ্ট পাবি তবু মরবি নি। এবার কিন্তু নন গেটের অর্ডারটা কিন্তু আমার পায়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তোমাকে একা তো দিতে পারবো না, সালাম আছে, শামসু আবার কাল সকালে বলে গেল। ওসব ব্যবস্থা আমি করবো না, ওরা যা দেবে আমিও ঠিক সেই তাই দেবো, অসুবিধা কি আছে? তোমার কমিশনটা তুমি পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে দেখবা। এ কাল সকাল সকাল আসিস, মাল ডেলিভারি আছে, সাওয়াল পাওয়ালে রোজুয়ার তুলিস না। আচ্ছা ঠিক আছে কাল সকালে। আচ্ছা কাল আসবো।
কথা শুনে যাও সরলা বিবি, তোমার কষ্ট দেখে আমার খুব দুঃখ হয়। মরা মুক্তিযোদ্ধা বন্ধুর কথাটা একবারও কি মনে হয় না আপনি? কেন বাবজান, আমার জন্য না খায়া বসে থাকেন কেন? আপনি অসুস্থ মানুষ, এই না খায়া বসে থাকলে শরীর তো আরো খারাপ হয়ে যাবে। ও ফুলমালা, তোর দাদার ভাত বাড়ে, তুমিও আমার সাথে বসো না কে? আপনি খায় ওঠেন, আমার এখনো খিদে নেই, পরে খাবো না। আমি তো আগেই কইছি ওই সরলা বেবির পিছনে পিছনে ঘুরে তোমার কোনো কাম আমি না নেই। আমাকে তুমি কি করতে কও? এখন শরীয়তের বিধান মোতাবেক সরাসরি বিয়ের প্রস্তাবটা সরলা বেবির কাছে যায় তোমাকে দিতে হবে। কথাটা তো তুমি সহজভাবে কয়ে দিলে, যার সম্মুখে যায় দাঁড়ালি জাত সাপের মতন ফোনা তুলি নিরীখ করে তাকা থাকে। আরে বিধবা মায়া মানুষ, ফোনা তো একটু তুলবি, তার কোনো ভয় নেই। আমি তোমার একটা মন্ত্র শিখাই দেবো। তোর মন্ত্রে কোনো কাম হবে বলে মনে হয় না, সরলার বিষের ধক বড্ড বেশি। খালা, সরলা বেবির সবর মারা ফোনা যদি হুরালির মন্ত্রে কাম না হয় আমি হাজরা খালার সঙ্গে যাবনি, ভুটভুটে রাতে একা একা জাতি ভয় করে, তোমার হাতে না হয় টর্চ লাইট আছে। এবার আমার যন্ত্রটা দাও। হ্যাঁ রে হুড়াই, তোর এই যন্ত্র খানিক নিয়ে এত লুকোচুরি বিষয়টা কি? আস্তে আস্তে, এটা তো পলিটিক্স এর খেলা আর কি। আমি অপার হয়ে বসে আছি, আমি চিনতে পারলাম না। তুমি যাই কও না কাশিরাজ ভাই, ওই সোনা সর্দার এখন টেকার মানুষ হয়ে বদ্ধলোক হয়ে গেছে, হাতে বাবুগের মতো টর্চ রাখি ঘুরি বেড়ায়, গার সাথে গাল লাগলেও ফিরেও তাকায় না। তাতে আমার কি ক্ষতি হচ্ছে নাকি আমার রিক্সায় প্যাসেঞ্জার উঠছে না? ঠিক তা না সিরাজ ভাই, এক তরিকার মানুষ, না চিনলে পর দুঃখ লাগে না? তোমার মনে নেই মুক্তিযুদ্ধের সময় আমরা একে অন্যের জড়াই ধরি বেঁচেছিলাম, বড় ভাই মুক্তিযোদ্ধাগের পিস পিস খাবার আর গুলিভর্তি ম্যাগজিন নিয়ে দৌড় পারতাম, কত মাঠ ঘাট খাল বিল নদী নালা পার হয়ে গেছি,
একজনের অসুখ হলি পারে বাকি চারজন তার সেবা যত্নে ব্যস্ত হয়ে পড়েছে। আর সে আমাকের একজন যদি আমাকে নাসিনার ভান করে তাহলে পর দুঃখ লাগে না বলো? বাধ্যে তো সব পুরানা কথা, আমাকে কষ্ট করে খাতে হয়, সব পুরানা কাঁচন দিকে একটা লাভ আছে। সব কথা আম্মা কাজা পড়ো গা, ইদানিং দেখি তুমি ওই সুন্না সদারের পক্ষ নিয়ে কথা করছো। হ্যাঁ তো কয়েছে রাজাক, চল হাঁটু বাজার পরে নামাই দিয়ে আসবি, চল তুমি অন্য রিক্সা যাও, আমি গাড়ি জমা দেবো। সিরাজ নে তুই চল। তুমি কি চোখের মাথা খাইছো নাকি উরালি ভাই? দেখতেছো আমি কান পরিষ্কার করাচ্ছি। আরে ভাড়া বেশি দেবো না, চলে তুমি আগা যাও দিনি, মেলা রিক্সা পাবা নে, চল। কিরে ফুলমালা কিছু কবি, আচ্ছা ঠিক আছে তুই যা, ওকে আমি আসতেছি যা। হুড়ালি যে সেদিন তো কলো সরলাক যাই সরাসরি নিকির কথাটা পারতি, কতই তো সেদিন চেষ্টা করেছিলাম কিন্তু চোখের দিক তাকায় আসল কথা কয়নি। ওই ও মা, টর্চ লাইটের আলো দেখি কারুক সন্দ করা ঠিক না। ভাবি কিন্তু সন্দ ঠিকই করেছে, এক সোনা সর্দার ছাড়া তো আমার এলাকায় টর্চ লাইট কেউ ব্যবহার করে না। ও বাবা রাজ্জাক, কারুক চোখে না দেখি কিছু করাটা ঠিক না, শেষে আবার কি হতে যায় কি হয়ে যাবি। সে ক্ষমতা সমাজদারের নিচ আছে ভাবি, আমি চিন্তা করেন না, আমি এখনই যাই সিরাজ ভাইয়ের সব করছি। এই যে সোনা সর্দার, আসতে পথে তোমার নামে একটা কথা শুনলাম। কি কথা? তুমি নাকি আজকাল রাতের অন্ধকারে সরলা বিবির ঘরে ঢেল ছুটতেছ? ঢেল ছুড়ি আমি? এই মিথ্যি কথাটা কি দেখালো তোমাক? আমাক দেখে তো কেউ জানায়নি, যেভাবে কথাটা কানে আসলো তাই কলাম। ও কথাটা খালি তোমারই কানে আসলো, আমার কানে তো কেউ দিল না। কি কোনো যাও কি ভাবছি সুরালি? না ওই সরলা বিবির হিসাবটা কিভাবে মেলাবো তাই একটু চিন্তা করতেছি। হিসেব তুই যতই করেক না কেন, সরলার খুঁটিকেন কিন্তু জব্বর শক্ত। সেই জব্বর খুঁটি চারপাশে আমি গর্ত খড়ব, পানি ঢালিয়ে নরম করে নেব, তারপর ইচ্ছে মতন টাইনি উপড়ে ফেলবো। বোঝো খালা, কাঁটা দে কাঁটা তোলা, মুক্তিযোদ্ধাদের দে মুক্তিযোদ্ধাদের সাইজ করা লাগবে। তোর মাথায় যে কত বুদ্ধি আল্লাহ জানে। আল্লাহ জানে জানুক, কিন্তু এই তল্লাটা যেন কেউ না জানে। শোনো, আমার জন্য তোমার একটু পলিটিক্স করা লাগবে। তুমি সরলা বিবির বাড়ি যায় গরম তেলের উপর একটু পানি ছিটে দেওয়া সোনা সর্দারের নামে। বাবজান
ফুলমালা কই আপনার বিছানা পাতি দিতে, খোলা জায়গার মধ্যে বসে থাকলে আপনার বুকের ব্যথাটা বাড়তে পারে। জয়মা ওই ফুলমালা ক দাওয়াই বিছন পাতি দিতে, সারা রাত তো আমার ঘুম হয় না, দাওয়াই শুলি কেউ সাহস পাবি না, রাত করে ঢেল ছুঁড়ে মারতে। ফুলমালা উঠোনে তোর দাদার বিছানাটা পাতি দিয়ে খিরে, এত দেখিস তবু প্রাণ ভরে না? আমি তো শুধু পতাকাটারই দেখি না মা, সাথে আমার বাপজানরেও দেখি। পাগল মেয়ে, সিলাম আলাইকুম, কেমন আছেন? কিডা তুমি? হাজেরা। কি মনে করি এত রাতে? এই আপনাদের খোঁজ খবর নিতে এলাম, দিনে তো সময় পাইনি, দোকান বন্ধ করে আসতে একটু দেরি হয়ে গেল। সরলা, ও সরলা, ঘুমিয়ে পড়লে নাকি? ও সরলা, ঘুমিয়ে পড়লি নাকি? কতদিন দেখা সাক্ষাৎ নেই, তাই শুধুই কি দেখা সাক্ষাৎ নাকি অন্য কিছু? সমাজে থাকতে হলে একটু তো খোঁজ খবর নেওয়া লাগে। আসেন। আরে রাতটা কি যেন করতে চাচ্ছিলি? করছিলাম যে আনু ভাইয়ের বক্তে তো ওই সুনামি আর হুরালি বিরক্ত করে সারিছে, যাতা কথাবার্তা কইছে, পথে ঘাটে পিস নেয়, আবার রাতের বেলা বাড়ির পর ঢেলো মারে। কেম্বা করি একটা বিধবা মহিলা একটা সিয়ানা মায়া নিয়ে বাসি থাকে। আমি তো সোনা সর্দার এক আকার ইঙ্গিতে ঘটনাটার রহস্য জানতে চাইছিলাম, সে তো কলো বিশ্বাস করো জীবনে আমি এ ধরনের খারাপ কোনো চিন্তা খারাপ কোনো কাম করিনি করবো না। আরে ভাবি আমাকে নিজের মুখে কয়েছে। আমার মনে হচ্ছে ওই হুরালি তার বাপের পরিণতির প্রতিশোধ নিচ্ছে। আর সোনা সোদার তো একটা হাতের পুতুল, আর তাকে আঙ্গুলিত বাঁধা সুতায় নাচাচ্ছে ওই হুরালি। এখন সোনা সর্দার যদি নাচতে চায় আমি কি করবো ক? আমার কি ক্ষমতা? রিক্সা চালা খাই, একবেলা জোটে তার একবেলা জোটে না। এম্বা কথাগুলি তো হুরালিরও পাইয়া বসবি, রিক্সা চালা তাতে কি হয়েছে? আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? এটাই তো এখন মনে হচ্ছে বড় একটা অপরাধ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা বাদ দে, তক্কা তক্কি বাদ দে, শোন একটু চোখ কান খুলে রেখে চলতে হবে। দেশটা তো খালি হুরালিগের একান না। মুরিকা, তুই মাথার উপর একটা বিশাল ছাতা পাবি, তোর শ্বশুরের অবস্থা মনে হয় না? ওসব কথা থাক, কথাটা অন্যভাবে নিস নে, বাস্তব যা তাই বলছি। সোনা সর্দারের সবাই মান্যি গণ্যি করে, কত জনের সঙ্গে তার জানা শোনা, এমন একটা বাপ পাইলি ফুলমালার কি আর জামের অভাব পড়বি? তাছাড়া তুইও তো মহাসুখে থাকবি। খালা একটা কথা বলি, আপনি নিজেও তো বেদবা মানুষ, দোকান করি খাতি হয়, তা আপনি নিজেই রাজি হয়ে যান না কেন? সি 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 সি, নিকে করার স্বাদ তো মনে হয় আমার চেয়ে আপনারই বেশি দরকারও। কি করছিস এসব? তোবা তোবা তোবা। কেন খালা, কোনো অসুবিধা আছে? আমার বয়সটা কি বলি দিতে হবে? কি যে তুমি বলো না খালা, বয়সটা কোনো বিষয় না, এ তোমার মনটাই হচ্ছে গিয়ে আসল। অবশ্য তুমি চালি পরে আমি প্রস্তাবটা নিয়ে যাতে পারি। আজ আমি যাচ্ছি, সকালে আবার পাইকারি বাজারে যেতে হবে। ঘর বাড়ি তো ভাঙে ভাঙে পড়ছে, বছর ওয়ারি খাজনা দিতে পারিস না? হুড়ালি দিয়ে দেয়।
সুরালি যাও সরলা বিবিকে ডাকি তুলি প্রস্তাবটা সরাসরি দিবা। এত রাত্রিরে যাওয়াটা কি ঠিক হবে? আনুর বাপ যদি জায়গা থাকে। আরে বুড়ো জায়গা আছে তো কি হয়েছে? ধরাও কেন, তুমি তো কিছু অন্যায় করতেছো না। তুমি প্রস্তাবটা দিবা, এর বেশি তো কিছু না। যাও আমি বাইরে আসি। যাও যাবো যাও। মারার কাছে আসামি হয়ে যেতে পারি। আরে দিনে দিনে তো সমস্যা বাড়াই তুলেছে ওই হুরালি সোনামিয়া, এর একটা বিহিত করতে হবে। যেদিন রাতে আনু ভাইয়ের বাপ মরল সেদিন রাতে বাড়ির ভিতরে ঢুকি টর্চ মেরেছিল ওই সোনামিয়া, আর কি যেন সলা পরামর্শ করেছিল হুরালির সাথে। আমার সবসময় সন্দেহ ছিল ওই হুরালির বর, ও নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। তোমরাই তো ভয় কিছু করতে দাও না। আরে শোনা সদা, আমাগুলো লোক হইয়া ওই হুরালির সাথে মিলে আম্বাগাম করতে পারে ভাবলে অবাকুতি হয়। আরে ভাবতি ভাবতি তো কয় মাস চলে গেল, কিছুই করা গেল না। আনু ভাইয়ের বউ আর মিয়া আমাগোর ইজ্জত, আমাগের আমানত, তাগের জন্য তো কিছু একটা করা লাগে নাকি? তা তুই কি করবে চাস এখন? ঈদ একটা বিহিত করতে হবে, রাতি রাতি পাহারা বসাতে হবে, শয়তান গুলারে একসাথে ধরতে হবে হাতে নাতে। ধরিয়া লড়াই নাতে চাস? কার জন্য লড়াই করতে চাস? হুরালি আর সোনার যে টেকা, ওগের যে ক্ষমতা, তাকে সাথে আমরা পারবো না? তুমি এত ডরাও কে বুঝছি না, যাই আমি, আমার কাম আছে। শোন 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 রাজ্জাক, শোন, তুই কি মনে করিস আনু ভাইয়ের বউ আর মেয়ের জন্য আমাকে পরান কাঁদে না? তাকে বিপদ হলে আমরা বসে থাকবো না? সকল নিলে বসে একটা বুদ্ধি বার করা লাগবে। তার আগে আমি দেখি এই জব্বরের সাথে একটু কথা কয়ে দেখি। আমি তো কও কথা কও। হ্যাঁ, তোরা মাথা গরম করিস না।
তো মা কানে রে ফুলমালা? মা তো ঘরেই আছে। ডাক তো মা। এ মা, তোমাক ডাকিছে কিটা? হঠাৎ কি মনে করি হুরালি ভাই? কিছু মনে করি না সরলা বিবি, পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়ার কর্তব্য না? আর তার উপর মুরব্বী লোকটা মরি গেল, তাই আর কি। বাবজানের দাফন চল্লিশা গত হয়ে গেছে সেই কবে, এখন আর কর্তব্যের কোনো প্রয়োজন নেই। মরা মানুষ মাটি দেয়া সেটা তো মুসলমানের কর্তব্য, তার তিন বড় কর্তব্য এখন তোমাক রক্ষে করা। শুনেছিলাম রাত্রির বেলা নাকি তোমার ঘরে ঢিল পাটকে লাগিয়ে পড়তো, তা এখনো কি সেই ব্যাপার ঘটতেছে নাকি? পুরনো ঘর দিন ভুষার আসর তো হতে পারে, কি কও সংসদ? শুধু ঘরের মধ্যে ইট পাটকেল কেন? ওই জিন ভূতের আসর হওয়া মানুষের হাঁটা চলার আওয়াজও শুনতে পাই। এর জন্য তুমি ভেবো না সরলা বেবি, হুরালি পিছাবের কাছ থেকে মাটি পড়া এনে দেবে। শয়তান মানুষের কাঁধে আসুর হওয়া ওইসব জিন ভূত কি আর পিসাবের মাটি পড়ায় ঠেক মানবি নে? নাকি রাতের বেলা ঠিকই সরলা বিবির দুয়ারে আসি, জিন ভূত হয় ঢিল ছুড়বে না। তুমি এমন করে কথা করছো যেন আমরাই জিন ভূত, আমরাই তোমার বাড়িতে এসে ঢেল মারি। এই জন্য কারোর উপকার করতে নি, গায়ে পড়ে উপকার করতে আসে, অপমান হয়ে গেলাম। আমি কাবু কেমন করি? আমি তো রাত্রিবেলা টর্চ বাতি নেওয়ার পথ চলি। তুমি তো আবার বাজারে যাবে নাকি? তা ঠিক আছে, রাত্রিবেলা কথা হবে। লাটালাটি করতে পারবো না, কামটা তুই ভালো করলি না। মা, এ মা, এ পতাকাটার গল্প আবার বলোই না। এক গল্প আর কতবার? আহা বলো না, তোর দাদা জানের কাছে শুনেছি, তখনও তো বাবজানের মুছে দেখা উঠেনি। যুদ্ধ বাঁধার আগে এই জাতীয় পতাকাটা বাঙালি পুলিশ আনসাররা একটা সরকারি অফিসের উপরে ছাদে তুলছিল, তখন নাকি সেখানে তোর বাবজানও ছিল। তারপর যুদ্ধ বাঁধার পর পাকিস্তানি আর্মিরা যখন কুষ্টিয়া দখল করে নিল, লোকজন সব পলা গেল, তখন তোর বাবজান ছাদের উপর থেকে গিয়ে এই পতাকাটা তুলে নিয়ে আসে নিজের কাছে রাখছিল। শোন, তোর দাদা জানের কাছে শুনেছি তোর বাবজান নাকি গুলি খেয়ে মরতে নিছিল। পাহারা বসাচ্ছে, কথাবার্তা শুনে মনে হলো তোকেও বাদ দেবে না। নে আচ্ছা খালা, তুমি কানে ভালো করে শুনেছো যে জব্বার ওদের সাথে পাহারা দিতে রাজি হয়নি? জব্বার এসে যেন খুব মেজাজ করলো রাজা। খালা, এক টাকার বিড়ি আর একটা ম্যাচ দাও তো।
কিরে জব্বার, বাড়ি চললি? হ্যাঁ ভাই। হ্যাঁ জীবনের রঙে মন কি টানি না, মনে হচ্ছে না, আই যার আসবি। তুই সোনা সদারের পস্তি খোকা ভাবিস নি, উশালা বাতাসে আগে চলে চলে একটু রাজাক। তুই জানা আমি আসছি, যা। স্বামীর নাম কি হলো? চুপ করে আছো কেন? স্বামীর নাম বলো। স্যার, গ্রামের মেয়ে মানুষ তো, স্বামীর নাম মুখে আনতে পারতেছে না। আমি করছি, আপনি লেখেন। স্বামীর নাম মৃত আডুবিয়া। মুক্তিযোদ্ধা কথাটা বাদ দিলেন কেন হুরালি ভাই? মরে যাওয়ার পর কি কেউ আর মুক্তিযোদ্ধা থাকে? মরা মানুষের নামের আগে ওসব লাগে তিনি। কিন্তু এখনো তো সকলেই তাকে মুক্তিযোদ্ধা বলেই জানে। তোমার মুক্তিযোদ্ধার তর্ক এখন রাখো, পুরনো কাসুন্দি না ঘেটে যা জিজ্ঞেস করছি জবাব দাও। ঘটনা তো তোমার বাড়ির কাছেই ঘটেছিল, মানে ওই যে রাজ্জাক জব্বারের মাথায় যে বাড়িটা দিল, তুমি কি কিছু টের পেয়েছিলে? কিডা কার মাথায় বাড়ি দিছে জানি না, শুধু চিৎকার শুনেছি, আর কিছু করতে পারবো না। সুরালি সাহেব, আপনি একটু থানায় আসেন। স্যার, কেসটা একটু শক্ত করে লিখেন স্যার, আর আমি আরো কটা নাম দিয়ে দেবো। এই গ্যাংটারে ভালো করে টাইট করতে হবে স্যার। আমি থানায় আসতেছি। দারোগা সাহেব কি করলো হুরালি? কি আবার কবি, ও ভালো মতো বাঁশ দিবি। শোন, বাজারে গিয়ে ট্যাবলেট কিনে খাগা, আর কেমন করে ওক অ্যাকশন করতে হয় পরে দেখবি। আর শোনা মিয়া, ওরে কটা টাকা দিয়ে দিও, কদিন কাজ কামের কামই হবে, বুঝলে না? হ্যাঁ। আচ্ছা, ওই ঘুটঘুটে আঁতারে রাজ্জাক তখন পিছন থেকে এসে তোকে বাড়িটা মারিছিল, তখন কি করে মারিছিল? নিশ্চয়ই ওই একটা কিছু চিকুর দিয়ে মারিছিল।
তুই কি বাড়ি মারার আগে কিছুই বুঝতে পারিস নাই? তোমরা তা কও না, চিৎকির দিয়ে লাঠি বাড়ি মারলে আমি পিছের দিকে ঘুরে যাই, হাত ধরে ফেলতে পারতাম না। তাহলে তুই বুঝলি কি করি? রাজ্জাকই তো বাড়িটা মারিছে। তাহলে কি আমি মিথ্যি কথা বলছি? কামটা তুই ঠিক করলি নি, এগুলি ভয় দেখেছিল কিটা? হায়দারি তো সাক্ষী। আচ্ছা জব্বার, এটা কথা কদিনই তোর এই ঘটনাকে নিয়ে এই হুড়ালি এত মাথা ব্যথাকে? কথা কস নাকি জব্বার? তোর এই খ্যান্তা মানুষের পিছন দিয়ে এসে লাঠি মারা, আর ওই হুড়ালির খ্যান্তা মানুষের সামনে খাড়া হয়ে সে লাঠি চাইপি ধরা। বাহ বাহ জব্বার, হুড়ালির মতো মানুষও তো কারো আপন হয়ে যায়। আরো কত কিছু দেখবো। সব কথা মানতে আমি রাজি আছি, কিন্তু সরলার কামটা আমি বন্ধ করতে পারবো। বন্ধ তোমার করতেই হবে সোনা সর্দার। শোনো, জব্বারের জবানবন্দি তো কেমন জোর ছিল। মাথায় বাড়িটা যে রাজ্জাক মারিছে এটা তো জব্বার নিজের চোখে দেখেনি, সন্দেহ তো কইছে। তুমি কি মনে করো মামলা কোর্টে উঠলে শুধু সন্দেহ তোরে ফাঁসানো যাবে? জব্বার তো একবার দারোগা সাহেবের সঙ্গে কই ফেলেছিল যে নাটি না নোয়াদে মারিছে সে কথা আমি ঠিক করে কইতে পারবো না দারোগা সাহেব। আমি তো তাড়াতাড়ি ওরা থামাই কলাম, বাড়িটা মারিছে এটাই আসল কথা, কি দিয়ে মারিছে সেটা কিন্তু বড় বিপদ না। তুমি এর মধ্যে খুব ভুলে গেলে। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু এর সাথে সরলার কাম বন্ধ আছে আছে, হিসাব তো একটা আছে, সে তুমি পরে বুঝতে পারবা। কথাটা হচ্ছে কি, মাথায় বাড়িটা কিন্তু তুমি ওই নুহার টর্চ দিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করছি কি, এই কথাটা যদি দারোগা সাহেব জানতে পারে তাহলে তোমার বিপদ হবে। তাছাড়া আমি যেভাবে কাম করতে বলি সেভাবে করো, আমি তো তোমার ভালোর জন্য করছি। রাজা ভাই তুমি পার্টিটা দে তো। এখানে এসেছো যে কিভাবে দেখেনি তো? হুড়ালি পুলিশ নিয়ে আইছিল আমার সাক্ষী নীতি, তুমি এখানে আসিছো টের পালি। আমার তো ওই কাম সারা করেছে গোডাউন থেকে, এবার আমার ঘর সারা করবি নে। কোন সুরে বাস্তা তোমার বাড়ি সারা করে? আমি রাজ্জাক এখনো বাঁচি আছি। আস্তে কথা কও, আমি কারোর দেখিতে হয় না। আমি ডরে খুব ডরে। একজন মুক্তিযোদ্ধার বউ হয়ে তুমি ডরো কে? হায় রে মুক্তিযোদ্ধা, তোমার আনুভয়ের নামের আগে ওই দারোগারে মুক্তিযোদ্ধার কথাটা লিখতে দিল না হুড়ালি। কি করছো? হ্যাঁ কলো, মরা মানুষের নামের আগে ওসব কথা লিখতে নি। আমি না ডরে কি করবো বলো রাজ্জাক ভাই? প্রত্যেক রাতে ওই হুড়ালি আর সোনা সর্দার আমার দুয়ারে আসি, টোকা দেয়, নানা রকম বাজে ইঙ্গিত করে। আমি নিজের জন্য ডরাই না, এখন এই মেয়েটা রক্ষা করেই আমার বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। শোনো ভাবি, ওই জুব্বারের মতো নিমখারা মুক্তিযুদ্ধে যায় ওই হুড়ালির সাথে যোগ না দিলি এত বড় সাহস উগের হতো না। তুমি একটু একটু খারাপ রাজার ভাই,
এইডি তোমার মুক্তিযোদ্ধা আনু ভাইয়ের আমানত। কতদিন আমাকে এডি দেখায় বলতো, এটা হলো মুক্তিযুদ্ধের প্রথম ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের সাক্ষী। আমাকে কিছুদিন টিকে থাকতে দিচ্ছে না। তোমার আনু ভাইয়ের এই আমানত আমি রক্ষা করতে পারবো না, এটা তুমি নিয়ে গিয়ে তোমার কাছে রেখে দাও। ভাবি যে যাই করুক, তুমি আমার পর বিশ্বাস, স্বাধীনতার আমানত শুধুই পতাকাই না, তুমি ফুলমালা স্বাধীনতার মুক্তিযুদ্ধের আমানত। এই আমানত আমি রক্ষা করতেই পারবো কিনা জানি না, তবে তবে জীবন দিয়ে রক্ষা করবো, চেষ্টা করবো। আমার আব্বাজান শান্তিবাহিনীর কমান্ডার হয়েছিল দেখি, ওই হারামির বাচ্চারা ওদের বড় ভাই মুক্তিযোদ্ধাদের দলবল নিয়ে আমার আব্বার মুখে চুনকালি দিয়ে গলায় জুতোর মালা পরে চিৎকার করে কয়েছিল যে মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা মাটিতে রাজাকার আলবদরদের ঠাঁই নেই। কোথায় গেল আনু মিয়া? আর রাজাক দোষ না করিয়ে এখন ফেরারি আসামি। আর সোনা সর্দার, সরলা বিবির নিকে করা লোভে আর এক মুক্তিযোদ্ধা জুব্বারের মাথায় বাড়ি দিয়ে এখন পুলিশের ভয়ে জবানবন্দ করে বসে আছে। আর সিরাজ হায়দাররা ভয়ে ঘরের কোনায় লক করে বসে আছে। সরলা বাদ তুলি কেন? বাদ রাখেনি খেলা, সরলা বিবির হিসাবটা মেলানোর জন্যই তো আমার এই খেলা। এই সুযোগটা কামে লাগায় ওকে নষ্ট করে আমি গ্রামতে খেদাবো, তারপর দখলে নেব গন্ডগোলের বছরে পাকিস্তানি স্ট্যাম্পে কেনা আমার আব্বাজানের সম্পত্তি, মুক্তিযোদ্ধার বসত বাড়ির মাটি। কি হলো খালা, দুঃখ পেলে? খালুর কথা মনে করে কাঁদি। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তি ফৌজরা এই যে লোকটারে ধরে নিয়ে গেল, আর তো ফিরে আসলো না। চিন্তা করো না খালা, এখন আমাদের তরিকার সব লোক শির উঁচু করে চলে, সব সাইজ করা হবে। তুমি আমার যন্ত্রটা দাও। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে দায়া জামানা, রে ভাঙা কেল্লায় ওড়ে নিশান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দরজাটা খোলো, দরজাটা খুললে কিন্তু তোমার লাভ। সরলা বিবি, দরজাটা খোলো। আর আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু তোমার মায়েরারে তুই তোর মা ঘুমায় কিছু কবেন না, তুই যে রান্নাঘরটা তো এখন ফাঁকা রয়েছে, চলেক ওইখানে গিয়ে নাই।
ফুলমালা, ও ফুলমালা, 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 মহান করেন, কিন্তু আনু মিয়া মুক্তিযোদ্ধা, এই কথা লিখতে আপনার লজ্জা করে। আপনার ডায়েরির খাতায় মুক্তিযোদ্ধা আনু মিয়ার নাম লিখতে আপনার হাত কাঁপে। যারা নিজের জীবন বিপন্ন করে দেশ স্বাধীন করেছে, তার নাম লিখতে আপনার লজ্জা করে না? লজ্জা? শোনেন, এইখানে বসা সুরত হাল লিখতে লিখবেন ফুলের মতো মেয়েটার নাম ফুলমালা। পিতা মৃত মুক্তিযোদ্ধা আনু মিয়া, আরো লেখেন এই মেয়েটা তার নিজের আর তার মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে জীবন দিয়েছে। লিখবেন এই মেয়ে প্রাণ দিয়েছে দেশের সম্ভ্রম বাঁচাতে। আর শোনেন, যদি লাশ এখান থেকে নীতি হয়, তবে নেবেন দুইটা আলাদা ভ্যান গাড়িতে, দুধ আর বিষ একসাথে করবেন না। ফুলমালা।